কলকাতায় আমরা নর্থ কলকাতায় অনেক হেরিটেজ বাড়ি, ভাঙা বাড়ি দেখে অভ্যস্ত হয়ে আসি। হ্যাঁ, এখানে অনেক মানে এরকম হেরিটেজ বাড়ি রয়েছে এবং যেগুলো ভেঙে গেছে এখন খুবই মানে ধ্বংসস্থায় রয়েছে আর কি। এবং নর্মালি আমরা একটা কথা শুনে থাকি কি গেলে যে এই বাড়িটার ইতিহাস যদি জানতে চাই, বাড়িটা ওখানে কী ছিল আগে, বাড়িটা বা নাম বা এভরিথিং, ঠিক আছে, বলে যে এই বাড়ি যখন মানে যারা সিনিয়র রয়েছে তারা বলে যে এই বাড়িটা আমরা দেখেছি যখন ছোটো ছিলাম, তারপরে আস্তে আস্তে এরকম হলো, মানে এরকম যে স্টোরি গল্পগুলো বলতে থাকে না যে বাড়িটা এরকম ছিল এখন এরকম হয়ে গেছে, ভেঙে গেছে, ঠিক আছে, আগে খুব সুন্দর ছিল, এত কিছু অ্যাক্টিভিটি হতো, এরকম লোকজন আসতো, ঠিক আছে, অনেক কিছু স্টোরি অ্যান্ড এভরিথিং সেটা বলা হয়, ঠিক আছে। আজকে যেখানে যাবো সেটা খুব ইন্টারেস্টিং, সেটা হচ্ছে মানে এইখানে আমি দু বছর আগে এসেছিলাম, ঠিক আছে, ওই ভাঙা বাড়িতে। হ্যাঁ, দু বছর আগে একটা এক্সিবিশন হয়েছিল কল্ড মানে টাইটেল কল্ড ভিভা। এই হচ্ছে মার্বেল প্যালেস, তো মার্বেল প্যালেসের পাশেই এই বাড়িটা রয়েছে মুক্তারাম বাবু স্ট্রিট, যেটা দু বছর রেনোভেশনের পর ওপেন হয়েছে আজকে ফাইনালি। তো ফাইনাল লুকসটা এখন এরকম, লুকস লাইক মেটকা ফল, ঠিক আছে। যাতে ভেতরে নোংরা না হয় সেজন্য আমাদের এটা দিয়েছে, এটা জুতোর মধ্যে পরে আমরা এবার প্রবেশ করবো যাতে নোংরা না হয় ভেতরটা। শু কভার হয়ে গেছে, এরপর আমরা চেক ইন করবো। ওয়াও, আমার মনে আছে এই জায়গায় দাঁড়িয়ে আমি ছবি তুলেছিলাম তখন যখন এক্সিবিশন হয়েছিল ভিভা, টাইটেল ভিভা, এই ভিভার সঙ্গে রিভাইভাল, ঠিক আছে। তো এসে লাইট, এখন সিঁড়ি দিয়ে উপরে উঠছি। তো সব থেকে খুব ভালো লাগছে যেটা ব্যাপারটা হচ্ছে, এটা দু বছর আগে এসেছিলাম ফার্স্ট টাইম ভিভা এক্সিবিশনে, ঠিক আছে, কন্তীয় সিনহার ফটোগ্রাফি এক্সিবিশনে। তো সেই জায়গাটা যেটা ভাঙা ছিল, হ্যাঁ, এটা জাস্ট সেইভাবে একটা কিউরেট হয়েছিল এক্সিবিশন একটা, ঠিক আছে, সেই জায়গাটা রেজিস্ট্রেশন করে আজকে এই জায়গায় দাঁড়িয়ে আছে। লাইক অ্যারাউন্ড আই থিঙ্ক ওটা মার্চে হয়েছিল, মার্চ 2018, এটা হচ্ছে অ্যারাউন্ড ফেব্রুয়ারি 2020। তো অলমোস্ট 2 ইয়ার্স কমপ্লিট হয়ে গেল, 180 বছরের ওপর পুরনো বাড়ি, ঠিক আছে, যেটা সুন্দরভাবে এত সুন্দরভাবে ইয়ে করেছে, রেস্টোরেন্ট করেছে, যেটা খুব ইন্টারেস্টিং, মানে ডিটেলসগুলো যেগুলো আছে না, মোটিভ থেকে ডিটেলস এলিমেন্টস যেগুলো আছে সেগুলো সমস্ত রয়েছে একটা, এবং অ্যাডও করা হয়েছে তার সঙ্গে নতুন, যে অ্যাড করা হয়েছে, এবং যে পিলারগুলো রয়েছে ইটালিয়ান আর্কিটেকচার, যা লাইক মেটকা ফল, লাইক লুকস লাইক বাইরে থেকে দেখলে এটা মনে হবে মেটকা ফল রয়েছে পুরো একদম সেম টু সেম, বাট এক্স্যাক্টলি মেটকা ফল না, তো ইটস লাইক লুকস লাইক সেম বাট ইটস নট মেটকা ফল, ঠিক আছে। তো এই বাড়িটা মুক্তারাম বাবু স্ট্রিটে, তো এটা অ্যাকচুয়ালি ইমামি ফাউন্ডেশন উইথ ইনিশিয়েট মানে অ্যাকচুয়ালি ইনিশিয়েটিভ বাই দ্য ক্যালকাটা হেরিটেজ কালেকটিভ। তো সেটা খুব ভালো ইনিশিয়েটিভ অ্যাকচুয়ালি, এরকম আরও অনেক বাড়িকে এরকমভাবে করা উচিত, ঠিক আছে, যেগুলো একটু ধ্বংস হয়ে যাচ্ছে, মানে আর হিস্ট্রি কোনো মানে অ্যাকচুয়ালি কোনো ইয়ে নেই, অস্তিত্ব থাকছে না। আর আরও একটা খুব ভালো জিনিস, এই বাড়ির পাশে আরেকটা হেরিটেজ প্যালেস হচ্ছে মার্বেল প্যালেস, ঠিক আছে, মানে খুব পাশাপাশি দুটো হেরিটেজ প্যালেস রয়েছে, ঠিক আছে। তো এটা আমি ব্যাকস্টোরিটা বলবো, এটা আমি ব্যাকস্টোরিটা পরে বলবো, ঠিক আছে, যখন ফাঁকা হলে। এখন জাস্ট আমাদের ইভেন্ট স্টার্ট হবে অ্যাকচুয়ালি, মানে ফার্স্ট ওপেনিং ডে আজকে অ্যাকচুয়ালি 23 ফেব্রুয়ারি 2020। The kind of wooden beams and burgers, their sizes and proportions. We traced the cornices in order to establish the sizes and the proportion of the rooms. We tried to reveal the original building layout. We tried to reveal the original form of the building. They wanted to restore the building. They wanted to keep the temple in the form of a temple. They wanted to put the rest of the spaces into their philanthropic activity. This is the house from where they started their journey of Emami Group. They wanted to give back to the city. They wanted to gift to the city something for which the people benefits. We retrofitted the building
without changing the facade of the building. We inserted the original balcony in the front by looking at the size and shape of the brackets, the surviving brackets of the building. আচ্ছা, আমি একটু ওয়াক থ্রুটা করিয়ে দিচ্ছি। মানে এই যে গেটটা আছে, মানে এই যে এটা হচ্ছে গেট, ঠিক আছে, মেন এন্ট্রান্স এই গেটটা। এই গেটটা দিয়ে এসে এভাবে এন্ট্রি করতে হবে, লাইক দিস, ঠিক আছে। এই হচ্ছে ইটালিয়ান আর্কিটেকচারের তার নমুনা রয়েছে, এই যে এলিমেন্টসগুলো রয়েছে পিলারে। লুক এট দ্য ডিজাইন এলিমেন্টস ওভার দেয়ার। তো এই জানলা থেকে মার্বেল প্যালেস দেখা যাবে। এই হচ্ছে মার্বেল প্যালেস, খুব সুন্দর ডেকোরেশন, লাইক ইচ অ্যান্ড এভরি এলিমেন্ট সো প্রমিনেন্ট। গ্লাস রিসেন্টলি অনেক হেরিটেজ বিল্ডিং রিস্টোরেশন হয়েছে, বাট এটার মতো এত সুন্দর হয়নি আমার যেটুকু নজরে পড়েছে। এটা জাস্ট বিউটিফুলি ডান, লাইক এভরি সিঙ্গেল থিং ইন ডিটেলস, যেভাবে সুন্দরভাবে কাজকর্ম করা হয়েছে, এভরি সিঙ্গেল লাইক প্যানেল টু ডিজাইন এলিমেন্টস, এভরি সিঙ্গেল থিং ইন টোটাল, লাইক ভেরি বিউটিফুলি ডান, লাইক মেজমারাইজ দ্য ভিউ, লাইক নো হাউ ইট লুকস বিফোর অ্যান্ড আফটার। এবং সব থেকে ভালো যেটা আমার, আরও একটা যেটা গুড এলিমেন্ট, যেটা লাইটিং যেটা ইউজ করা হয়েছে, যেটা আমি সবসময় ইয়ে করি, মানে চোখে পড়ে যে জিনিসটা, এটা খুব ভালো লাইটিং করেছে। খুব এরকম না, এটা টিপিক্যাল ওই হোয়াইট লাইট এরকম ইউজ করেনি, যেটা খুব খুব ভালো, হাইলি অ্যাপ্রিসিয়েটেড দ্যাট এই জিনিসটা লাইটের উপর একটা কনসিডারেশন করেছে, ঠিক আছে, যেটা লুকস অ্যান্ড ফিল ওই ফিলটা দিচ্ছে। আদারওয়াইজ লাইটের জন্য অনেক সময় কী হয়, হোয়াইট লাইট, টিপিক্যাল হোয়াইট লাইট দিয়ে দেয় আর পুরো জিনিসটা ম্যারম্যার করে, কোনো ফিল থাকে না একটা। ওকে, তো এইখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে ব্যাক সাইডে যেটা রয়েছে, ফ্রন্ট থেকে ব্যাক থেকে, এখন আমরা টেরিসে আছি, ঠিক আছে, টেরিসের যে ভিউ আছে অ্যাকচুয়ালি এসে এটা। চারিদিকে টপ রয়েছে ফুলের, এখান থেকে আমরা মার্বেল প্যালেসের এক্সেলেন্ট ভিউ দেখতে পাচ্ছি। We were honest to the size and proportion, we were honest to the method of construction. The restoration of 48B Muktaram Babu Street demonstrates that heritage conservation is not a liability and endorses the fact that it can be made use of and repurposed to make it more socially relevant.